আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, মিষ্টি আলুর জাত পরিচিতি 12তম পর্বে আপনাকে স্বাগতম। এ পর্বে থাকছে মিষ্টি আলুর ত্বক ও শ্বাস পার্পল রঙের, এরকম মিষ্টি আলুর তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আল্ট্রা HD অর্থাৎ 4K আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, বাইরে ভিতরে পার্পেল রং বা বেগুনি রঙের এমন মিষ্টি আলুর জাত হচ্ছে বাউ মিষ্টি আলু এক, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির আবিষ্কৃত জাত বাউ মিষ্টি আলু এক। বাউ মিষ্টি আলু একের চামড়া পার্পেল রঙের এবং এই বাউ মিষ্টি আলু এক লম্বাতে আকৃতির। এটার জীবনকাল 100 থেকে 120 দিন। এর হেক্টর প্রতি ফলন 35 থেকে 40 মেট্রিক টন, যার বিঘা প্রতি গড় ফলন 117 থেকে 134 মন। দর্শক, আমরা এখন জানবো বাইরে থেকে যে মিষ্টি আলুটি পার্পেল বা বেগুনি রঙের, ভিতরের শাসো বেগুনি, এমন পার্পেল জাতের মিষ্টি আলু হচ্ছে পার্পেল স্টার জাতের মিষ্টি আলু। একটি উচ্চ ফলনশীল মিষ্টি আলুর জাত, গায়ের রং বেগুনি থেকে মূলত এর নামকরণ করা হয়। পার্পেল স্টার জাতের প্রতিটি আলুর ওজন 120 থেকে 130 গ্রাম। এছাড়াও সাধারণত সাদা আলুর থেকে এর মিষ্টতা অনেক বেশি। আমাদের দেশে প্রচলিত জাতগুলোর তুলনায় এর পুষ্টিমান অনেক বেশি। এ পার্পেল স্টার জাতের আলুতে রয়েছে অ্যান্থোসায়ানিন, যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। যেটার জীবনকাল হচ্ছে 100 থেকে 120 দিন এবং এর হেক্টর প্রতি ফলন 48 থেকে 50 মেট্রিক টন, যা প্রচলিত জাতগুলোর তুলনায় এর ফলন 5 থেকে 8 টন বেশি। এর বিঘা প্রতি ফলন 160 থেকে 167 মন। মিষ্টি আলুর জাত পরিচিতি 13তম পর্বে থাকবে মিষ্টি আলুর ত্বক বেগুনি, কিন্তু এর শ্বাস গাঢ় বেগুনি, এমন মিষ্টি আলুর তথ্য। দর্শক, পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।